আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে 2021 সালের পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি লাইভ সেশনে থাকার চেষ্টা করব। সারা বাংলাদেশ এর সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যারা 2021 সালে পরীক্ষা দিবে, তাদের সম্মানিত অভিভাবক বৃন্দ, সম্মানিত আমার সহকর্মী বা আমার পথ পরিদর্শক সহকর্মী অর্থাৎ শিক্ষক মণ্ডলী সহ সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য আজকের এই লাইভ সেশনটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কারণে যে সম্প্রতি বাংলাদেশের সরকারের একটি সিদ্ধান্ত হয়েছে যে 2021 সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই পরীক্ষার কিছু শর্ট সাজেশন, শর্ট সিলেবাস তোমাদের সামনে প্রকাশ করেছেন। এই শর্ট সিলেবাসটি আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, এবং যারা কন্টিনিউয়াসলি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল এবং তৌহিদ একাডেমি ফেসবুক পেজে চোখ রাখো, তাদের জন্য আজকের এই জেনারেল ম্যাথের ক্লাসটি যদি বলতে চাই, খুব গুরুত্বপূর্ণভাবে যদি তোমরা দেখো বা মনোযোগ সহকারে যদি এই ক্লাসটি দেখো, এবং সর্বোপরি তোমরা যদি তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসটি শেয়ার করে দাও, সেক্ষেত্রে সকলের সুবিধা হবে, এই ক্লাসটি সবাই ভালোভাবে দেখতে পাবে। ওকে, তো আমি অলরেডি এই ক্লাসে দেখো পিছনে লিখেছি এসএসসি 2021 সালের, বা ভিডিও টাইটেলে লিখেছি যে 2021 সালের যে পরীক্ষা হবে এই পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির কথা যদি বলা হয়, পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ক্ষেত্রে তোমাদের সাধনগুলিতে বীজগণিতে মোট তোমরা 8টি অধ্যায় মেন বইয়ে পাও বা পেয়েছো, সেক্ষেত্রে তোমরা দেখবে যে 4টি অধ্যায় কিন্তু বাদ দেওয়া হয়েছে। যেহেতু এই করোনা পরিস্থিতিতে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সহ সর্বোপরি সকল শিক্ষার্থীদের পড়াশোনার কথা চিন্তা করে, বা তোমরা এই করোনা পরিস্থিতিতে তোমাদের সকল প্রতিকূলতার মাঝেও সুন্দরভাবে যে এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছ, বা মহান সৃষ্টিকর্তা আমাদের এখনও সেভাবে রক্ষা করেছেন, বা আমাদের অনেক আত্মীয় স্বজন এই পৃথিবীতে থেকে এই পরিস্থিতিতে অনেকেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং যারা এখনও আমাদের মতো প্রতিনিয়ত যুদ্ধ করছো অর্থাৎ পড়াশোনার ব্যাপারটি নিয়ে, আমরা শিক্ষক মণ্ডলী সহ সকল শিক্ষার্থীদের অদূর ভবিষ্যৎ চিন্তা করে তোমরা কিভাবে পরীক্ষা দিবে এই অল্প সময়ের মধ্যে, এই সিলেবাসটি আমি তোমাদের সামনে উপস্থাপনা করব, এবং এই সিলেবাসটি আমি চেষ্টা করব আজ থেকে প্রতিনিয়ত যে কয়টি অধ্যায় থাকবে, এখানে যেমন বীজগণিতে টোটাল 8টি অধ্যায় ছিল, এই টোটাল 8টি অধ্যায়ের মধ্যে 4টি অধ্যায় তোমরা একটু দেখো অলরেডি বাদ দেওয়া হয়েছে, যেখানে অধ্যায় 1, অধ্যায় 4, অধ্যায় 5 এবং অধ্যায় 12। এবং এই 4টি অধ্যায় থেকে সচরাচর তোমরা যদি দেখো বিগত বছরগুলোতে অর্থাৎ 2015 সাল থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো বোর্ড পরীক্ষা হয়েছে, এই বোর্ড পরীক্ষায় সাধারণত এখানে 1, 5 এবং 12 এই তিনটি অধ্যায় অর্থাৎ প্রথম যে অধ্যায়টি বাস্তব সংখ্যা, পঞ্চম অধ্যায় এক চলকবিষ্ট সমীকরণ এবং 12 অধ্যায় 2 চলকবিষ্ট সরল সহ সমীকরণ, এই তিনটি অধ্যায় থেকে খুব কম সংখ্যক সৃজনশীল প্রশ্নে প্রশ্ন দেওয়া থাকে কম। এবং এখান থেকে আমরা যদি দেখি অধ্যায় 4 যেটি সূচক লগ, এই সূচক লগ থেকে কিন্তু বিগত বছরগুলোতে 9টি শিক্ষা বোর্ডে কোনো না কোনো বোর্ডে তোমরা সৃজনশীল প্রশ্ন পেয়ে থাকো। সো তোমাদের বলবো যে বীজগণিতে 8টি অধ্যায়ের মধ্যে যে 4টি অধ্যায় বাদ যাচ্ছে, এই 4টা অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ করা লাগবে না, বা এখানে যে কয়টি অনুশীলনী আছে প্রত্যেকটা অধ্যায়ের, এই অধ্যায়গুলো থেকে তোমাদের সৃজনশীল প্রশ্নেরও আনসার বা সৃজনশীল প্রশ্নেও কিন্তু তোমাদের প্র্যাকটিস করা লাগবে না। তাহলে তোমরা যদি এখন চিন্তা করো
যে এখানে যে চারটি অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন, তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এখানে 11 অধ্যায় আছে বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এবং 13 অধ্যায় আছে আমাদের ধারা, এই চারটি অধ্যায় থেকে কন্টিনিউয়াসলি বিগত বছরের যে সৃজনশীল প্রশ্ন সাধারণ গণিতে দেখো, কন্টিনিউয়াসলি কিন্তু সৃজনশীল প্রশ্ন আসেই। তো তোমাদের কাছে অনুরোধ থাকবে, দ্বিতীয় অধ্যায়ে সেট ফাংশন, তৃতীয় অধ্যায়ে যে বীজগাণিতিক রাশি, দ্বিতীয় অধ্যায়ে 2.1 2.2 দুইটি অনুশীলনী আছে, তৃতীয় অধ্যায়ে তোমরা দেখবে যে 3.1 থেকে 3.5 পাঁচটি অনুশীলনী আছে, এর মধ্যে 3.1 এবং 3.2 বর্গ সংক্রান্ত সূত্র অনুসিদ্ধান্ত সমূহ। ওকে, তাছাড়াও তোমরা 3.3-এর যে উৎপাদক সমূহ আছে, 3.4-এর উৎপাদক সমূহ আছে, এবং 3.5-এ যে লেখার ম্যাথগুলো আছে, তোমরা যেগুলো 8-এ কমপ্লিট করে এসেছো, বা স্রোতের ম্যাথ, বা কাজের অঙ্ক, বা বনভোজনের অঙ্ক, বা লাভ ক্ষতি, বা সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার এই ম্যাথগুলো কিন্তু বোর্ড পরীক্ষা খুব কম আসে, কিন্তু 3.1 এবং 3.2, 3.1 এবং 3.2 বর্গ এবং ঘন সম্মিলিত যে সূত্র এবং অনুসিদ্ধান্ত থেকে, এখানে কিন্তু ম্যাক্সিমাম তোমরা সৃজনশীল পেয়ে থাকো। সো বীজগণিতে তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে। তো তোমরা যদি এভাবে চিন্তা করো যে চারটি অধ্যায় আছে, চারটি অধ্যায়ে তোমরা প্র্যাকটিস করবে, এই কারণে যে তোমরা তো আজকের এই ক্লাস আমি তোমাদের সামনে আপলোড করছি বা লাইভ সেশনে তোমাদের সাথে আছে, এই আজকের দিনের আগ মুহূর্তেও কিন্তু তোমরা বীজগণিতে আটটি অধ্যায় কিন্তু প্র্যাকটিস করেছো। এখন তোমাদের কাজ হবে যে এই চারটি অধ্যায় বাদ দিয়ে তোমাদের যে বাকি চারটি অধ্যায় থাকবে, অর্থাৎ 2, 3, 11, 13, 11 অধ্যায় কিন্তু 11.1 11.2 দুইটি অনুশীলনী আছে, অর্থাৎ বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এই ম্যাথগুলো কিন্তু তোমাদের কিন্তু বড় বড় হলেও কিছু বোর্ডের প্রশ্ন আছে, বোর্ডের প্রশ্নগুলো যদি তোমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করো, সেক্ষেত্রে তোমাদের অনেক উপকার আসবে আমার দৃঢ় বিশ্বাস। ফয়সাল আহমেদ কায়েশ স্যার, হায়ার ম্যাথ জিওমেট্রি নিয়ে একটা বেশি লাইভে আসেন। আচ্ছা ফয়সাল আহমেদ, জিওমেট্রিটা প্রবলেম, ফয়সাল আহমেদ হায়ার ম্যাথের জ্যামিতি নিয়ে তোমাদের সামনে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি এই মুহূর্তে অনেকেই সংযুক্ত আসো দেখতে পাচ্ছি, সুচিত্রা, ফয়সাল আহমেদ, সুচিত্রা, সুচিত্রা তাবাসম, তুমি সালাম জানিয়েছ, মোহাম্মদ মুক্তার হোসেন স্যার, সিলেবাস নাকি আরে ছোটো হবে, সিলেবাস নাকি আরও ছোটো হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমাদের যদি এই কথা বলতে চাই, আমি কিন্তু দেখো বীজগণিতে আটটি অধ্যায় থেকে চারটে অধ্যায় বাদ দিয়ে চারটা অধ্যায় আছে, জ্যামিতিতে টোটালি কিন্তু পাঁচটি অধ্যায় ছিল, অর্থাৎ 6, 7, 8, 14, 15 এর মধ্যে 6 এবং 8 দুইটি অধ্যায় এখানে বাদ দেওয়া হয়েছে, তিনটে অধ্যায় আছে জ্যামিতিতে, অর্থাৎ এখানে সম্পাদ্যের একটা অধ্যায় আছে, 8 উপপাদ্য সম্পাদ্য বৃত্ত নিয়ে, 14 অধ্যায়টা হয়তো সকল শিক্ষার্থীদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। এখানে 7, 8 এবং 14 এই তিনটি অধ্যায় থেকে কিন্তু জ্যামিতিতে তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে, এবং তিনটি সৃজনশীল প্রশ্ন থেকে অবশ্যই তোমাদের যে কোনো দুইটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা চেষ্টা করবে এই অল্প সময়ের মধ্যে 14 অধ্যায়টি তোমরা বারবার প্র্যাকটিস করবে, এবং আজকের এই লাইভ সেশনের পর থেকে আমি সাধারণ গণিতের জ্যামিতি নিয়ে তোমাদের সামনে অধ্যায়ভিত্তিক আমি লাইভ সেশনে আসার চেষ্টা করব। শুধু তোমরা তোমাদের সমস্যাসমূহ বলবে, আমি সমস্যাসমূহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ 14 অধ্যায়ে কিন্তু অনেকগুলো উপপাদ্য আছে, তোমরা যদি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল ওখানে যাও এবং তোমরা যদি প্লেলিস্ট দেখো, 14 অধ্যায় থেকে আমি মেন উপপাদ্য এবং 14.3 অনুশীলনীতে এখানে যে প্রতিসমতা আছে, 14 অধ্যায়টি মূলত সদৃশতা, আমরা অনুপাত, সদৃশতা এবং প্রতিসমতা তিন ক্যাটাগরির আমাদের জ্যামিতি আছে। তোমরা অনেকে ভয় পাও, এখানে 28 থেকে 35 পর্যন্ত উপপাদ্য আছে, এবং মেন উপপাদ্যের সাথে 14.1 অনুশীলনী, ওখানে কিছু ইম্পর্ট্যান্ট উপপাদ্য আছে, দুইটি উপপাদ্য আছে, এটা আমি সাজেশন আকারে তোমাদের সামনে আপলোড করেছি। তোমরা যারা কন্টিনিউয়াসলি আমাকে ফলো করো বা ক্লাসগুলো দেখো, তারা অবশ্যই বুঝতে পারবে। এবং 14.3 অনুশীলনী, ওখান থেকে মূলত এমসিকিউ টাইপের প্রশ্নই থাকে। ওকে, তো তোমাদের জ্যামিতিতে পাঁচটি অধ্যায় থেকে দুইটি অধ্যায়, যে দুইটি অধ্যায় বাদ দিয়েছে, ষষ্ঠ অধ্যায় মূলত ক্লাস 6 থেকে 8, 9 পর্যন্ত 8 পর্যন্ত
এই ধরনের উপপাদ্য বা এমসিকিউ টাইপের, এবং 15 অধ্যায় পিথাগোরাসের উপপাদ্য ছিল, এবং 15 অধ্যায়টা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত আমাদের উপপাদ্য এবং সম্পাদ্য। এখানে বেসিক্যালি পিথাগোরাসের উপপাদ্য দেওয়া ছিল, বা এখানে উচ্চতর গণিতের কিছু এক্সট্রা দেওয়া ছিল। এখানে তিনটা সম্পাদ্য তোমরা পাবে, সেই তিনটা সম্পাদ্য এখন আর করা লাগবে না। মূলত সপ্তম অধ্যায়ে তোমরা সম্পাদ্য পাবে 5টি, অষ্টম অধ্যায় আছে 6টি, 5 আছে 11, আর 14 অধ্যায় আছে 1টি, অর্থাৎ 11-12টি তোমরা সম্পাদ্য পাবে এই জ্যামিতি অংশ থেকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমিনুল ইসলাম হৃদয় স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ মুক্তার হোসেন, জ্যামিতিতে বেশি সমস্যা স্যার, থ্যাংক ইউ। জ্যামিতির ক্লাসগুলো নিয়ে আমি লাইভ সেশনে সবসময় থাকার চেষ্টা করব। এমডি দোলাল মোবেন, 14 অধ্যায় একবারও করি নাই। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, সকল শিক্ষার্থীদের জন্য বলবো এই 14 অধ্যায়টা আমি প্লেলিস্ট দেখে একটা সুন্দরভাবে গুছিয়ে তোমাদের সামনে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তোমরা যদি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে যাও, ইউটিউব চ্যানেলে প্রায় আমি 600+ ভিডিও দিয়েছি। এখানে কোনো না কোনো ভিডিও কন্টেন্টগুলো তোমাদের কারোর না কারোর উপকারে আসবে, সেটি কিন্তু আমি চেষ্টা করেছি। অসমাপ্ত কাব্য স্যার, গণিতের শর্ট সিলেবাসটা দেন। আমি তো শর্ট সিলেবাস বাসি তোমাদের সামনে আমি এখানে উপস্থাপন করেছি, তোমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছ। আমি বোর্ডে লিখেছি যে দেখো, সাধারণ গণিতে টোটাল আমাদের 8টি অধ্যায় ছিল বীজগণিতে, এখানে দেখো 4টি অধ্যায় বাদ দেওয়া হয়েছে, আছে শুধু 4টি অধ্যায়। জ্যামিতিতে টোটাল অধ্যায় ছিল 5টি, এর মধ্যে 2টি অধ্যায় বাদ দেওয়া হয়েছে, অধ্যায় 6 এবং 15, আর এখানে অধ্যায় 3টি আছে, 7, 8, 14, এই 3টি অধ্যায় তোমাদের করতে হবে। ত্রিকোণমিতিতে 2টি অধ্যায় আছে, কোনো অধ্যায় এখানে বাদ দেওয়া হয় নাই। ওকে, পরিমিতি 16 অধ্যায় কোনো বাদ দেওয়া হয় নাই, আর পরিসংখ্যানে তো আছে। মূলত তোমরা পাবে যে টোটাল 17টি তোমাদের অধ্যায় ছিল 4টি বিভাগের, অর্থাৎ ক বিভাগ বীজগণিত, খ বিভাগ জ্যামিতি, গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি, এবং ঘ বিভাগ পরিসংখ্যান। টোটাল 17টি অধ্যায় থেকে 6টি অধ্যায় যদি বাদ দেওয়া হয়, তাহলে 11টি অধ্যায় কিন্তু তোমরা এই অল্প সময়ের মধ্যে শুধু প্র্যাকটিস করেই কিন্তু তোমরা সুন্দরভাবে আনসার করতে পারবে। কারণ এখানে যে অধ্যায়সমূহ আছে এগুলো তোমরা কন্টিনিউয়াসলি কিন্তু প্র্যাকটিস করছো, শুধুমাত্র আরেকটু শর্টলি তোমাদের পড়া লাগবে। এবং এখানে জ্যামিতিতে 14 অধ্যায়টা তোমরা বারবার প্র্যাকটিস করবে, এবং 14 অধ্যায় নিয়ে তোমাদের সামনে আমি থাকার চেষ্টা করব। ওকে, আচ্ছা এমডি দোলাল মোবিন, উচ্চতর গণিতের কী অবস্থা হবে আমাদের স্যার? উচ্চতর গণিত নিয়েও তোমাদের সামনে আমি লাইভ সেশন এবং শর্ট যে সিলেবাস দেওয়া আছে এই সিলেবাস নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। স্যার ভিডিও ডিসকালার্ড হয়ে গেছে, মেবি কন্ট্রাক্ট বেশি, জানি না তুমি কি বলতে চাচ্ছ। FM ফার দেন এখন ঠিক আছে কিনা দেখো। আব্দুল কায়ুম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি আব্দুল কায়ুম, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। ওকে, তো জ্যামিতিতে 5টি অধ্যায় থেকে 2টি অধ্যায় বাদ দেওয়া হয়েছে, 6ষ্ঠ এবং এখানে 15 অধ্যায়। অবশ্য যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য এই শর্ট সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ, তাছাড়া যারা সায়েন্সে পড়াশোনা করছো তাদের কিন্তু এভাবে ভাবলে হবে না, তোমাদের সম্পূর্ণ বইটা পড়তে হবে। এই কারণেই যে তোমরা তো ইন্টারে যে আবার সায়েন্স নিয়ে তোমরা পড়াশোনা করবে, সেক্ষেত্রে তোমাদের সিলেবাস কম বা বেশির ব্যাপারটা তোমাদের মাথায় এত না টেনশন নেওয়া উচিত আমি মনে করি। ত্রিকোণমিতিতে কোনো শর্ট সাজেশন দেওয়া হয় নাই, অর্থাৎ ত্রিকোণমিতিতে 2টি অধ্যায় 9 এবং 10 আছে। 9 অধ্যায়ে তোমরা 9.1 আর 9.2 2টি অনুশীলনী তোমরা পাবে। ওকে, আর পরিমিতিতে 1টি অধ্যায় কিন্তু এখানে 4টি অনুশীলনী আছে, 4টি অনুশীলনী থেকে তোমরা বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবো অনেক সুন্দরভাবে তোমরা কভার করতে পারবে। আমি এর পরবর্তীতে লাইভ সেশনের মাধ্যমে এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে আমি এই বোর্ডের প্রশ্নগুলো আরও সুন্দরভাবে গুছিয়ে এই শর্ট যে সিলেবাস, এই সিলেবাসে আমি তোমাদের আলোচনা করার চেষ্টা করব। তোমরা দেখো মোট অধ্যায় ছিল 17টি, এর মধ্যে বাদ দেওয়া হয়েছে কিন্তু 6টি অধ্যায়। 6টি অধ্যায়ের মধ্যে বীজগণিতের মধ্যে 4টি অধ্যায় বাদ দেওয়া হয়েছে, আর জ্যামিতিতে 2টি অধ্যায়, বাকি অন্য বিভাগগুলোতে কোনো সিলেবাস বাদ দেওয়া হয় নাই। টোটালি এখন সিলেবাসে আছে তোমাদের 11টি অধ্যায়। তো সেই ক্ষেত্রে তোমরা যদি এভাবে একটু দেখো, বা আমি যদি তোমাদের ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে দেখাই, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মাধ্যমে বা ক্যালকুলেশনে দেখো, 17টি অধ্যায়ের মধ্যে বাদ দেওয়া হয়েছে 6টি অধ্যায়,
পাটিগণিতের মতো একটি অধ্যায়ে 17/6 100%-এর কথা যদি বলে 100%-এর মধ্যে আমরা ক্যালকুলেশন করে 35.29 প্রায় অর্থাৎ 35% কিন্তু তোমাদের টোটাল 100 মার্কস যে বইটি ছিল 100 মার্কস সিলেবাসের মধ্যে 35% কিন্তু তোমাদের সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছে। সো 65% কিন্তু তোমাদের সিলেবাস এখনও আছে যেখানে শুধুমাত্র বীজগণিত এবং জ্যামিতির সিলেবাস কমানো হয়েছে কিন্তু ত্রিকোণমিতি পরিমিতি বা পরিসংখ্যানের কোনো কিছু কমানো হয় নাই। ওকে এমডি আব্দুল, তোমরা অনেকেই সংযুক্ত আছো আমি দেখতে পাচ্ছি, তোমরা শর্ট সাজেশনটি শর্ট সিলেবাসটি একটু দেখে নাও, 2021 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই সিলেবাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা এই মুহূর্তে আমার ক্লাসটি দেখছো তাদের কাছে অবশ্যই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ সেশন। ওকে শেয়ার দিস। আচ্ছা সিলেবাস আরও তো কমাইতেছে। আচ্ছা সিলেবাস আমি সর্বশেষ যে তোমাদের সরকারি যে নির্দেশনা বা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত অনুসারে আমি তোমাদের সামনে যে সিলেবাসটা আছে আমি সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের সিলেবাসটা তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। এবং প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বলবো যে তোমরা 17টি অধ্যায়ের মধ্যে 6টি অধ্যায় বাদে বাকি যে অধ্যায়সমূহ আছে, অর্থাৎ দেখো 6টি অধ্যায় কী কী অধ্যায় ছিল, বীজগণিতে 4টি এবং জ্যামিতিতে এই 2টি অধ্যায়, টোটাল 6টি অধ্যায় বাদ দিয়ে বাকি যে অধ্যায়সমূহ আছে এই অধ্যায় থেকে কিন্তু বাদ দেওয়া হয় না। এই কারণে তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো খুব ভালো করে দেখো, বোর্ড প্রশ্ন, ওই বোর্ড প্রশ্নগুলো যদি বারবার সমাধান করো বোর্ডের প্রশ্নগুলো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই 100 মার্কসের প্রশ্নের পরীক্ষা দিয়ে আসতে পারবা। ওকে নীলাদ্রি, নিহারিকা, নিতু, সরি স্যার পরিমিতি কি পড়াটাই? হ্যাঁ পরিমিতি এখানে পড়াটা আছে। তাওহিদুর রহমান, তালহা, হায়ার ম্যাথে 3rd চ্যাপ্টার কঠিন লাগে? হায়ার ম্যাথে 3rd চ্যাপ্টার কঠিন লাগার কোনো কারণ নেই, জ্যামিতিতে সকলেই একটু ভয় পাও। আমি হায়ার ম্যাথের 3.1 অনুশীলনীতে 7টি এক্সট্রা আছে, এক্সট্রা আমি 7টি ভিডিও আকারে তোমাদের সামনে আপলোড করেছি। তোমরা যারা আমাকে ফলো করো তোমরা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল এখানে সাবস্ক্রাইব করে রাখলে বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে যদি প্লে লিস্টে যাও দেখবা হায়ার ম্যাথের আমি ক্লাসগুলো আপলোড করেছি। হায়ার ম্যাথে গেলে তোমরা জ্যামিতিগুলো পাবে, ওখানে হায়ার ম্যাথের উপপাদ্য 10, 11, 12 অর্থাৎ টলেমির উপপাদ্য, ব্রহ্মগুপ্তের উপপাদ্য, ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র, লম্ববিন্দু, সমরেখ এগুলো নিয়ে আলোচনা করেছি। সো তোমরা যদি আমাকে ফলো করে থাকো সেক্ষেত্রে আমি বলবো যে সরকারের নির্দেশনা মেনেই আমাদের চলতে হবে, সরকার যে যখন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে অবশ্যই আমাদের সাধুবাদ জানিয়েই কিন্তু পড়াশোনা করতে হবে। আমরা শিক্ষক মণ্ডলী তোমাদের জন্য শুধু প্রদর্শক হিসাবে আছি, তোমাদের সাথে বন্ধু সুলভ যেভাবে থাকার দরকার পড়াশোনার ক্ষেত্রে সেভাবে আমরা থাকার চেষ্টা করব। ওকে এমডি দোলাল, মবিন যেগুলো বেশি করে করেছিলাম সেগুলো বাদ দিয়ে ফেলেছে। আচ্ছা মবিন তুমি যেটা বলছো অ্যাকচুয়ালি তুমি যদি ভালো করে আবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেক্ষেত্রে আমার মনে হয় সবই ঠিক আছে। অ্যাকচুয়ালি অনেক শিক্ষার্থী আছো 1, 5, 12 বীজগণিতে কিন্তু প্র্যাকটিস করতে চাও না, এটি বোর্ডে কিন্তু আসে না, এখানে শুধু চতুর্থ অধ্যায় সূচক ও লগ, সূচক ও লগের ম্যাথগুলো বিভিন্ন বোর্ডে থাকে, সূচক ও লগের ম্যাথগুলো তোমরা হয়তো প্র্যাকটিস করো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আর এখানে 6 আর 15 অধ্যায়, 15 অধ্যায় তো অনেকেই পিথাগোরাসের উপপাদ্য বা এখানে MCQ আসে বা 6 অধ্যায় যে 6.3 অনুশীলনের কিছু এক্সট্রা থাকে 17, 18, 19 এই এক্সট্রাগুলো হয়তো বাদ দেওয়া হয়েছে, কিন্তু শুধুমাত্র আমার দৃষ্টিকোণ থেকে তোমাদের জ্যামিতিতে 14 অধ্যায়টা অ্যাকচুয়ালি তোমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে কিন্তু সমস্যা হওয়ার কথা না। তোমরা সুন্দরভাবে যদি প্র্যাকটিস করো তাহলে সেক্ষেত্রে আরও ভালো হয়ে যাবে। এ এফ ফারদিন স্যার ভেক্টর ফাংশন বাইনোমিয়াল এক্সপ্যানশন বাদ দিয়েছে তাই অনেক কষ্ট লাগছে। ও আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের বলবো উচ্চতর গণিতের কিছু অধ্যায় বাদ দেওয়া হয়েছে যেগুলো আসলে ইন্টারের সাথে লিঙ্ক। যারা খুব সচেতন, যারা চিন্তা করছো যে ইন্টারে যে এইগুলো বাদ দিয়ে আমরা আবার কীভাবে নতুনভাবে শুরু করব, বলবো যে পরীক্ষার আগে একটা সাজেশন টাইপের কিন্তু সরকার চিন্তা ভাবনা হয়তো করেই কিন্তু কিছু সিলেবাস তোমাদের কমিয়ে দিয়েছে যাতে তোমরা সুন্দরভাবে সকলের কথা চিন্তা ভাবনা করে ভালোভাবে পড়াশোনা করতে পারো, সেটা হচ্ছে বড় কথা। সো এর পরবর্তীতে আমি তোমাদের সামনে উচ্চতর গণিতের এভাবে যে
সিলেবাস কমিয়ে দিয়েছে, সেই সিলেবাসগুলো নিয়ে তোমাদের সামনে থাকার চেষ্টা করব। এবং আমি চেষ্টা করব জেনারেল ম্যাথে তোমাদের জ্যামিতি নিয়ে বেশি বেশি আলোচনা করার, তাছাড়া বোর্ডের প্রশ্নগুলো আমি আলোচনা করব। আর চ্যাপ্টার বাই চ্যাপ্টার নিয়েই তোমাদের সামনে আমি যে কয়টি ক্লাস লাগে, অর্থাৎ আমি যদি বলতে চাই যে এখানে টোটালে 11টি অধ্যায় আছে, এই 11টি অধ্যায় তো 11টি লাইভ সেশনের মাধ্যমে তোমাদের বিভিন্ন প্রবলেম আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব জেনারেল ম্যাথে। তাছাড়া 14 অধ্যায়ে আরও অনেকগুলো লাইভ সেশন তোমাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করব। আর 14 অধ্যায়ে যদি তোমরা ইউটিউবে যাও, এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তোমরা অনেকগুলো ভিডিও নিয়ে তোমরা সুন্দরভাবে ম্যাথ করতে পারো। সাফিন মুস্তফা, তুমি বলেছো স্যার এই সিলেবাসটা 2022-এর জন্য একই হবে, আই এম শিওর। জানি না, যা হোক সরকার যে নির্দেশনা দিবেন বা শুনবো সেগুলো নিয়ে আমরা কাজ করব। মোহাম্মদ মুক্তার হোসেন, ধন্যবাদ, থ্যাংক ইউ তোমাকে মুক্তার, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সো প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে পরবর্তীতে দেখা হবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে থাকার চেষ্টা করব এবং জ্যামিতির ক্লাসগুলো বেশি বেশি দেওয়ার চেষ্টা করব। তোমরা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে সবসময় সংযুক্ত থেকো, নোটিফিকেশন পেলে ওখানে তোমরা ক্লাসগুলো পাবে। তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলটা বেশি বেশি ফলো করো, ওখানে আমি বেশি ক্লাসগুলো সবসময় আপলোড করছি। ওকে, সো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের কোনো লাইভ সেশনে। আল্লাহ হাফেজ।